বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পাঁচমাড়ি ট্যুরের আগের ভিডিওতে লাঞ্চ পর্যন্ত এপিসোডটা ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই অপ্সরা বিহারের দিকে রওনা দিলাম। অপ্সরা বিহার পুরোটাই পায়ে হেঁটে দেখতে হবে, চড়াই উতরাই পথে 5 কিলোমিটার যাতায়াতের পথ, তাই সাথে জল সবসময় রাখাটা খুব দরকার। সাতপুরা পর্বতের ভ্রমণে অপ্সরা বিহারে যাওয়ার পথে ডান দিকে পাহাড় ঘেরা অপূর্ব সৌন্দর্য দেখতে পাবে। तो टाइगर की तरफ आप फेस करके खड़े हैं, ना कि उसको पीठ दिखा। अच्छा, उसको पीठ नहीं दिखा। अगर आपने अगर सुंदरवन, ये दिखा है। हाँ, मैं सुंदरवन से हूँ। तो वहाँ के जो लोकलाइज लोग होते हैं, पीछे भी फेस लगा के इससे टाइगर अटैक करते हैं। टाइगर कब इंसानों पर अटैक करता है? जब वो आदमखोर होता है। গরমকালে বাঘেরা জলপান করতে আসে এই ছোট্ট জলাশয়ে। যদি কখনো বাঘ এসেও থাকে, কিভাবে আত্মরক্ষা করতে হবে তার কৌশল গাইড বলে দিচ্ছিলেন। পাঞ্চালি কুণ্ড দেখতে পেলাম। পাঞ্চালি কুণ্ডে ছোট ছোট মাছ আছে, যা পেডিকিওর করতে খুব সাহায্য করবে। পাহাড়ি চড়াই উদরাই পথে হাঁটতে হাঁটতে কষ্ট হবে ঠিকই, কিন্তু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলার কষ্ট কিছুটা উপশম করে দেবে। দূরে দেখা যাচ্ছে চৌড়াগড় মন্দির। চৌড়াগড় মন্দির বড় মহাদেব নামে খ্যাত। ভগবান শিবের দর্শন করতে হলে 1250টা সিঁড়ি অতিক্রম করতে হবে, যা আমাদের কাছে অধরা থেকে গেছে, অর্থাৎ আমরা যেতে পারিনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা রজত জলপ্রপাত, যা প্রায় 150 ফুট ওপর থেকে নেমে আসছে বিগ ফলস। রজত জলপ্রপাত শেষ করে হান্ডি কেভ ও ধূপগড় যাওয়ার পথে সাতপুরা অ্যাডভেঞ্চার ক্লাব পড়ে। তোমরা চাইলে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে পারো, প্যারাসেলিংও করতে পারো, তবে এখানে বিভিন্ন রকম চার্জ দিয়ে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে হয়। হান্ডি কেভে ঘোরার মতন তেমন কিছু নেই, জাস্ট একটা গুহা, ওপর থেকে নিচে নামতে হবে ধীরে ধীরে, ব্যাস আর কিছু নেই। প্রাকৃতিক জাস্ট সৌন্দর্য গুহা একটা, দেখো কেমন লাগে। পাহাড়ের সৌন্দর্য একরকম, সমুদ্রের সৌন্দর্য একরকম, গুহারও সৌন্দর্য আর একরকম। হান্ডি কেভের একটাই বিশেষত্ব আমি বুঝতে পেরেছি, তা হচ্ছে ছবি তোলার একটা ভালো জায়গা, সবাই ছবি তুলতেই ব্যস্ত। হান্ডি কেভ শেষ করে ধূপগড়ের দিকে রওনা দিলাম। Thank you.
ধূপগড় যাওয়ার পথে সাতপুরা পর্বতমালা অসাধারণ লেগেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। जगह पर है ये मध्य प्रदेश छत्तीसगढ़ का सबसे हाइट वाला माउंटेन है। 4,420 फुट का हाइट, 1352 मीटर का हाइट। इस माउंटेन का नाम दिया धूपगढ़। सुबह का जो पहली किरण होगा इस माउंटेन पर एंड होगा, तो इसी पर एंड होगा। इसके लिए ये सनसेट और सनराइज के लिए फेमस किया गया। राइट में जो बिल्डिंग हम देख रहे हैं ये बिल्डिंग बना था 1885 और इस बिल्डिंग को बनाने का जो पैसा लगा था मात्र 2064 रुपये। सामने जो बिल्डिंग देख ले ओटा इंग्रेजर आमले तैरि और एखने वाशरूम आछे, कोनो असुविधे नहीं और एखने टिफिन कम्पारो व्यवस्था आछे। धूपगढ़ सानराइज और सानसेटर जो खूब विख्यात, तब सानसेटा लोक बेसि देखते आसे। सानसेट देखार जो बसार जगह आछे। ঘোরা শেষ করে আমরা হোটেলে ফ্রেশ হয়ে তারপরে খালসা রেস্টুরেন্ট হোটেলে এসেছি রাত্রের খাবার খেতে। এখানে ভেজ ও ননভেজ দুটোই পাওয়া যায়। যে ভদ্রলোক গান গাইছে অত্যন্ত সুন্দর গান গাইছে, আমার ইচ্ছে ছিল ভিডিওতে দেওয়ার কিন্তু কপিরাইট ক্লেমের জন্য সত্যি আমি দিতে পারিনি। এখনকার গান পুরনো দিনের গান বেশ টুইস্ট করে গাইছেন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছি এই চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে, শুধু বেল বাটনে একটা ক্লিক করে দিও। খালসা হোটেল রেস্টুরেন্টের খাবার অত্যন্ত সুন্দর, খুব ফ্রেশ, আমার তো খুবই ভালো লেগেছে। খাবার তো কস্টলি, আমি তো আগেই বলে দিয়েছি পাঁচমাড়িতে বাঙালি যেভাবে খায় সেভাবে খেতে গেলে তো কস্টলি হবেই। চিকেন কারি আর ডিম কারিও নিয়েছিলাম, আমি চিকেন কারি খেয়েছি, চিকেন কারি আর তন্দুরি রুটি খাচ্ছি আর অল্প একটু ভাত খাবো, ব্যাস। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাথে তো বাচ্চা দুটো ছিল, মানে আরও একটা ফ্যামিলির সঙ্গে আমরা ঘুরছিলাম, তাই জন্য তাদেরও বাচ্চা ছিল আর খুশিও ছিল। দুজনেই বললো যে আইসক্রিম খাবো, তো ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। তাওয়া আইসক্রিম বানানো হচ্ছে, এর আগে আমি কোনোদিনই তাওয়া আইসক্রিম খাইনি। তোমরা কি তাওয়া আইসক্রিম খেয়েছো? কেউ কেউ যদি খেয়ে থাকো তোমাদের অভিজ্ঞতা জানিও, কেমন লেগেছে তোমাদের তাওয়া আইসক্রিম। বন্ধুরা এবারে আমি আমার তাওয়া আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা তোমাদের জানাই। লোকটা যেভাবে মেরে মেরে তাওয়া আইসক্রিম বানিয়েছিল ভেবেছিলাম খুব ভালো খেতে হবে, কিন্তু খেয়ে দেখলাম লোকটা যেভাবে খেটে বানিয়েছে তাওয়া আইসক্রিম কিন্তু সেই লেভেলে পৌঁছায়নি। তবে তোমরাও তাওয়া আইসক্রিম একবার হলেও ট্রাই করো, খুব ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।